এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের কেউ যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভানার X10 সিরিজে আসতে চলেছে একটি নতুন এডিশন, ভানার X10 ম্যাক্স এক্স। ওয়াইবোতে রিসেন্টলি দেখতে পাওয়া গিয়েছে ভানার X10 ম্যাক্স এর একটি স্পেকস লিস্ট। এতে রয়েছে অ্যান্ড্রয়েড 10 বেস্ট ম্যাজিক UI 3.0। এতে থাকতে পারে মিডিয়াটেক এর ডাইমেনসিটি 800 সিরিজের 5G প্রসেসর। এতে থাকবে 48MP প্রাইমারি মেন ক্যামেরা এবং 8MP সেলফি শুটার। থাকতে পারে 5000 mAh বিশিষ্ট ম্যাসিভ ব্যাটারি এবং 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও প্রিভিয়াসলি একটি লিক্সের লাইভ ইমেজের মতে এতে থাকবে 7.09 ইঞ্চ লার্জ ডিসপ্লে। ড্যামেজ ফিট ইন্ডিয়াতে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্ট ওয়াচ ড্যামেজ ফিট স্ট্র্যাটোস 3, যাতে রয়েছে 80 ডিফারেন্ট স্পোর্টস মোড। এতে থাকছে 1.34 ইঞ্চ সার্কুলার ডায়াল গ্লাস রিফ্লেকটিভ ডিসপ্লে উইথ কর্নিং গোল্ডা গ্লাস 3 প্রোটেকশন, 1.2 GHz 12-কোর প্রসেসর, 512 MB র্যাম এবং 2GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এতে থাকবে 5 ATM ওয়াটার রেসিস্টেন্স উইথ 14 ডেজ লং ব্যাটারি লাইফ। ইন্ডিয়ান মার্কেটে এটির প্রাইস ₹13,999 এবং এটি পাওয়া যাবে ফ্লিপকার্ট এবং অ্যামেজ ফিট ইন্ডিয়া ওয়েবসাইটে। কয়েকদিন ধরেই বেশ চর্চার বিষয় ওয়ানপ্লাস জেড ওরফে ওয়ানপ্লাস নট। রিসেন্টলি একটি দেখতে পাওয়া গিয়েছে TUV রাইসল্যান্ড ওয়েবসাইটে, যার অর্থ ওয়ানপ্লাস জেড ওরফে ওয়ানপ্লাস নট এর ডিসপ্লে হতে চলেছে আই কমফোর্ট এবং এতে থাকবে লো ব্লু লাইট এমিশন। সেখানে এটির মডেল নাম্বার AC2003 এবং এতে রয়েছে 5.6 A চার্জিং সাপোর্ট, যার অর্থ ওয়ানপ্লাস জেড বা ওয়ানপ্লাস নট এ থাকবে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। আজ WWDC 2020 তে অ্যাপল শো করতে চলেছে তাদের নতুন 13.3 ইঞ্চ ম্যাকবুক প্রো। তবে এতে থাকবে না কোনো ইন্টেলের প্রসেসর, তার বদলে এতে ব্যবহার করা হবে আর্ম আর্কিটেকচার বেসড অ্যাপেলের কাস্টম ডিজাইন ইন হাউস প্রসেসর। এবং মনে করা হচ্ছে অ্যাপেলের এই কাস্টম ডিজাইন ইন হাউস প্রসেসরটি হতে চলেছে 10-কোর বিশিষ্ট এবং 20 থ্রেড যুক্ত একটি প্রসেসর। আগামী 25 জুন ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি X3 এবং রিয়েলমি X3 সুপার জুম। রিয়েলমি CEO মাধব সেটের একটি টুইট থেকে জানা যাচ্ছে রিয়েলমি X3 এবং রিয়েলমি X3 সুপার জুম দুটি ফোনই থাকতে চলেছে স্ন্যাপড্রাগন 855+ প্রসেসর। এবং মনে করা হচ্ছে রিয়েলমি X3 সুপার জুম পোকো F1 এর মতনই 20,000 প্রাইস রেঞ্জেই অফার করতে চলেছে স্ন্যাপড্রাগন 855+ প্রসেসর। তাছাড়া রিয়েলমি X3 সুপার জুমে থাকবে কিছু এক্সক্লুসিভ ফিচার, যেমন 120Hz রিফ্রেশ রেট, 30W ফাস্ট চার্জিং এন্ড আদার্স। স্যামসাং নিয়ে আসতে চলেছে গ্যালাক্সি M31 এর সাকসেসর গ্যালাক্সি M31S। এর আগেই এই ডিভাইসটিকে গিকবেঞ্চে দেখতে পাওয়া গেল, এবার এটিকে দেখতে পাওয়া গিয়েছে TUV রাইসল্যান্ড সার্টিফিকেশন ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিস্টিং দেখে জানা যাচ্ছে এতে রয়েছে 6000 mAh ব্যাটারি। সোনি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে দুটি নতুন টিভি সিরিজ। একটি হলো ব্রাভিয়া W6603 43-ইঞ্চ ফুল এলইডি টিভি এবং অপরটি হলো ব্রাভিয়া X70 55-ইঞ্চ 4K স্মার্ট টিভি। দুটি টিভিতেই রয়েছে ডলবি অডিও, ক্লিয়ার অডিও প্লাস, এস ফোর্স, ফ্রন্ট সারাউন্ড সাউন্ড, HDMI, USB, ইথারনেট এবং ওয়াইফাই কানেক্টিভিটি। 43-ইঞ্চ ভ্যারিয়েন্টের প্রাইস ₹37,999 এবং 55-ইঞ্চ 4K ভ্যারিয়েন্টের প্রাইস ₹63,990 এবং এগুলি পাওয়া যাবে অ্যামাজনের ওয়েবসাইটে। আজকের এই টেক নিউজটি কেমন লাগলো সেটি অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন এবং এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।